হ্যালো হ্যালো এই অনু। হ্যাঁ আরে ভাই আমার রাগ করে গেল, আমার শোনো আমার এত চাপ হয়েছে বুঝতে পেরেছিস। হ্যাঁ আজকে আমি বাধ্য হয়ে গৌতম দাম বলির কাছে আমি ঠিক আছে আমার কাছে ছেলের নাম্বার আছে। হুম এর সাথে ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে। আচ্ছা তাহলে বলতো খুব বিপদ মানে মানে রাগ করেছি না খুব মানে তৃণমূল তো জানি তো তৃণমূল শাসক দল বুঝতে পেরেছি ভাই। হুম শাসক দল বুঝতে পেরেছি ছাড়বে না ক্ষমতায় বুঝতে পেরেছি। হুম যে কোনো উপায়ে করে নেবে বুঝতে পেরেছিস। আচ্ছা হ্যাঁ এবার তোর ব্যক্তিগত তুই কি করবি না করবি তোর ব্যাপার ঠিক আছে। হ্যাঁ নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অপারেশন পঞ্চায়েত নির্বাচন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী পাটনায় যাওয়ার আগে এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন 4টে মাত্র ঘটনায় সেন্ট্রাল ফোর্স এসছে। তার আগে কাকদ্বীপে বলেছিলেন 2টো মাত্র ঘটনা ঘটেছে। তারপর 4টে মৃত্যুর কথা স্বীকার করেছে রাজ্য নির্বাচন কমিশনার, অথচ আজ পর্যন্ত 13 দিন না 16 দিনে প্রায় 10 জনের ওপর মানুষ মারা গেলেন এই বাংলায় একটা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। আলটিমেট ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দুজনে মিলে সমস্ত তথ্যগুলোকে চাপার চেষ্টা করছে। এটা তো গেল একটা অপারেশন পঞ্চায়েতের একটা প্রসেস। আরেকটা দিক খুব ইন্টারেস্টিং, আমি দেখছিলাম বহিরুদ্দিন গাজী তিনি মিনাখায় তিনি প্রার্থী হিসেবে জেড্ডা থেকে হজ করতে গেছেন, জেড্ডা থেকে তিনি প্রার্থী নমিনেশন জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন তার নমিনেশন বাতিল করেননি, তার সম্বন্ধে অভিযোগ জমা পড়ার পর শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ব্যাপারটা যায়। জাস্টিস অমৃতা সিনহা বারবার করে ইন্টারোগেট করেন এবং কেন্দ্রের অভিবাসন দপ্তরের কাছে তথ্য জানতে চান এই বহিরুদ্দিন গাজী কবে হজ করতে জেড্ডায় গেছেন। কেন্দ্রের অভিবাসন দপ্তর তাদের কেন্দ্রীয় সরকারের আইনজীবী মারফত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে জানান যে 4 তারিখ 4 জুন তিনি হজ করতে গেছেন, ফিরবেন বোধহয় 16 না 18 তারিখ। এই রিপোর্টটা শেষ পর্যন্ত আদালতে জমা পড়ার পর আমরা দেখছিলাম এই যখন এই 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 তদন্ত প্রক্রিয়াটা চলছে নির্বাচন কমিশনের মানে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা যে কীভাবে জেড্ডা থেকে হজ করতে গিয়ে সেখান থেকে নমিনেশন জমা দিচ্ছেন। কেন 9 তারিখ একটু খেয়াল করে দেখুন, 4 তারিখ হজ করতে গেছেন আর হজে গেছেন আর 9 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে, মানে 9 তারিখ থেকে নমিনেশন জমা পড়েছে, 8 তারিখ বিকেলবেলা ডিক্লেয়ার্ড হয়েছে, 9 তারিখ থেকে নমিনেশন পর্ব শুরু হয়েছে। আর সেইখানে নিয়ম হচ্ছে যে মনোনয়ন পর্বেতে বিডিওর সামনে দাঁড়িয়ে প্রার্থী ডিক্লারেশন দেন, বিডিও সেখানে সই করেন যে আমার তার প্রার্থীর উপস্থিতিতে আমি তার নমিনেশন পত্র গ্রহণ করলাম। বিচারপতি সিনহা স্বাভাবিকভাবেই প্রশ্ন করেন যে এটা কী করে সম্ভব হলো। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি খেয়াল করলাম, যেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী সোনাল সিনহা, বলছেন এরকম হতে পারে যে ওই 4 তারিখ নমিনেশন প্রস্তাবকের সইটই করিয়ে প্রস্তাবকের হাত দিয়ে পাঠিয়েছেন, 4 তারিখ কাগজটা রেডি করে দিয়ে চলে গেছেন হজ করতে, এরকম হতে পারে। ভাবুন, রাজ্য নির্বাচন কমিশনার একজন 4 তারিখ সৌদি আরবের জেড্ডায় বসে তিনি নমিনেশন জমা দিচ্ছেন, সেইটাকে ডিফেন্ড করছে একটা নির্বাচন কমিশনার। দ্য ইন্টেনশন অ্যান্ড উইল অফ দ্য মানে নির্বাচন কমিশন, সঞ্জয় বনসাল আর এই রাজীব সিনহা, এদের অ্যাটিচিউডটা একটু ভালো করে খেয়াল করে দেবেন। তাদের আইনজীবীদের দিয়ে আদালতে বলাচ্ছেন যে 4 তারিখ নমিনেশন প্রস্তাবককে দিয়ে সই করিয়ে নিজে সই করে সেটা হয়তো দিয়ে তারপর তিনি হজে গেছেন। অর্থাৎ যেন তেন প্রকারণ প্রার্থীকে বাঁচানো, নির্বাচন কমিশনের তৃণমূলের প্রার্থীকে বহিরুদ্দিন গাজীকে প্রোটেক্ট করা নির্বাচন কমিশনের কাজ। ভাবতে পারেন কতটা নির্লজ্জ শয়তানেরা। এবং তারপর অমৃতা সিনহা বারবার করে প্রশ্ন করেন সেটা সম্ভব নাকি, ভিডিওর সামনে উপস্থিত হতে হয়তো, এবং শেষ পর্যন্ত তিনি পরিষ্কারভাবে বলেন যেদিকে যাচ্ছে এবার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভেনশন আমি চাইব। ভয় পেয়ে তখন এই সোনাল সিনহারা বলেন, আদালতে বলেন যে আমাদের একটু তদন্ত করার সুযোগ দেওয়া হোক। জাস্টিস অমৃতা সিনহা সেই রায়টা দেন, বলেন যে ঠিক আছে 28 তারিখের মধ্যে আপনাদের রিপোর্টটা দিন, তারপর আমি যা যা ব্যবস্থা নেব। অর্থাৎ ওই ভিডিওকে দিয়ে কারসাজিটা করানো হয়েছিল। আমি বলছি না মানে আগে এসপি ডিএম সব ইনভলভ হয়েছিল, এখন বেশ কিছু এক শ্রেণীর ভিডিওকে এরা ইনভলভ করে নিয়েছে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই জায়গাটা এগুলো মারাত্মক সিচুয়েশানে গিয়ে দাঁড়িয়েছে। এবং এটা তো গেল নির্বাচন। দেখুন, নির্বাচনের বিভিন্ন স্টেজে আমি আপনাকে বললাম যে খুন খারাপি নিয়ে তথ্য লোপাট করা, তথ্য লুকোনো। মুখ্যমন্ত্রী প্রথমে বলছেন 2, পরে বলছেন 4। রাজ্য নির্বাচন কমিশন যেখানে 10 জন মারা গেছে বলছে 4 জন মারা গেছে কলকাতা পুলিশ প্রথমে বলেছিল কোনো পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে কোনো কেউ মারাই যায়নি নির্বাচন কমিশন বলছে আমাদের হাতে কোনো তথ্য নেই আদালতে গিয়ে বলেছিল যে কেউ মারা গেছে বলে আমাদের হাতে তথ্য নেই শেষ পর্যন্ত 4 জনের কথা স্বীকার করেছেন বাকি 6 জনের কথা এখনো স্বীকার করেনি এই সব কারবার চলছে এইভাবে একটা নির্বাচন হচ্ছে তারপরে রয়েছে 12.something% এবারে মানে আনকন্টেস্টেড তৃণমূল কংগ্রেস জিতলো এই লড়াই বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস দেওয়ার পর আদালতের ইন্টারভেনশনের পর 12.5% মতো মানে আনকন্টেস্টেড কেউ সেখানে কোনো প্রার্থী নেই আর বহিরুদ্দিন গাজীর মতো ঘটনা ঘটছে সৌদি আরব থেকে বসে তৃণমূল কংগ্রেসের নমিনেশন জমা দিচ্ছে মানে চোরটার একটা দল কোন স্তরে না গেলে এটা হতে পারে বলুন তো তার মধ্যে আবার দক্ষিণ চব্বিশ পরগনা সেই ভাইপো মডেল ডায়মন্ড হারবার মডেল নিয়ে আমরা কথা বলি না একটা অডিও আপনাদের শোনাবো এখানে কিভাবে প্রার্থীপদটাকে উইথড্র করানোর চেষ্টা হচ্ছে সেই অডিওটা শুনলে বুঝতে পারবেন নরমে গরমে মানে টোনটা আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন এবং তারপর এর এই যে প্রার্থী উইথড্র করবেন না তার কপালে কি রয়েছে সেটাও আপনারা খেয়াল করবেন আমি অডিওটা আমাদের ভাইরাল হওয়া অডিওটা আমাদের কাছে এসছে আমরা বলছি তো এটা ডায়মন্ড হারবার মডেল ওই যে নবজোয়ার যাত্রা করছে না গুন্ডা মস্তানদের নামানোর জন্য আর নিজের জেলায় কী সব করে বেড়াচ্ছেন অজস্র ডকুমেন্ট এভিডেন্স আমাদের হাতে আছে সেগুলো আপনাদের কাছে রাখবো কিন্তু এই মুহূর্তে চলুন আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দিই যে তথ্যটা শুনলে চমকে যাবেন গতবার বীরভূমে ছিল অনুব্রত মণ্ডলের জেলায় অনুব্রত যখন ছিলেন সব থেকে বেশি আনকন্টেস্টেড সিট জিতেছিল এবার সেটাকে ভাইপো ছিনতাই করেছে কয়লা ভাইপো ছিনতাই করেছে নিজের জেলা দক্ষিণ চব্বিশ পরগনার রিপোর্টটা একটু বলি তার আগে বলি 20,585 জন উইথড্র করেছেন এবং মানে এবারে নমিনেশন উইথড্র করেছেন ত্রিস্তরীয় পঞ্চায়েতের থেকে প্রধান বিচারপতি বেঞ্চ স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন কীভাবে 20,585 জন একদিন দুদিন তিন দিনের মধ্যে নমিনেশন উইথড্র করলো তার রিপোর্টটা আমাদের কাছে পান সেখানেও নির্বাচন কমিশন যথারীতি শয়তানির মিথ্যে রিপোর্ট দেবে কিন্তু এইখানে দাঁড়িয়ে আমি একটা খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের বাংলা মনে দর্শকদের কাছে দেব আমরা তথ্য ছাড়া কথা বলি না এভিডেন্স ডকুমেন্ট ছাড়া কথা বলি না ফলে স্বাভাবিকভাবে সে তথ্যটা আমাদের কাছে এসছে এবারে ওই বীরভূমের থেকে দক্ষিণ চব্বিশ পরগনা স্কোর করেছে দক্ষিণ চব্বিশ পরগনায় 6,383টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 1,767টি আসনে কোনো প্রার্থী নেই ভাবতে পারেন 6,383টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 1,767টি আসনে কোনো প্রার্থীই নেই বীরভূমে সেক্ষেত্রে এবারে 2,859টি আসনের মধ্যে 891টিতে প্রার্থী নেই বীরভূমের সংখ্যা থেকে বীরভূমের নাম্বার অফ সিটস কম সেখানে পার্সেন্টেজ ওয়াইজ বেশি কিন্তু নাম্বার অফ আনকন্টেস্টেড সিট হচ্ছে 1,767 কয়লা ভাইপোর জেলায় আর সেখানে অনুব্রত মণ্ডলহীন জেলায় সেখানে সংখ্যাটা হচ্ছে আনকন্টেস্টেড 891 পঞ্চায়েত সমিতিতে ভাইপোর জেলায় 926টা আসনের মধ্যে পঞ্চায়েত সমিতিতে 926টা আসনের মধ্যে 233টা আসনে কোনো প্রার্থীই নেই মানে কোনো প্রার্থী বলতে বিরোধী প্রার্থী নেই কন্টেস্টিং আনকন্টেস্টেড তারা জিতে গেছেন জেলা পরিষদের 233টার মধ্যে 8টা আনকন্টেস্টেড হয়ে গেছে কীভাবে ভাইপো চালাচ্ছেন দেখেছেন মুখে বড় বড় কথা বলেন না এই তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বাংলা সংবাদ মাধ্যম মানে জুলজুল করে তাকিয়ে থাকে তাদের জিভ দিয়ে নাল পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ক্যামেরা ধরলে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কীর্তি করছেন মানে এবার সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনায় আনকন্টেস্টেড সেই সংখ্যাটা তথ্যটা আপনাদের কাছে দিলাম আসলে এই জাহাঙ্গীর কাইজার আরাবুল শৌকত মুদাস্সার এই যে বাহিনীটা ভাইপো গড়ে তুলেছেন পিসি গড়ে তুলেছেন তার রেজাল্ট তো আলটিমেটলি বাংলা ভুগছে গরিব মানুষের আগামী দিনে প্রচুর অধিকার কারা যাবে ভোটের দিন তো ভোটটাও দিতে দেবে না যে কটা প্রার্থী দেওয়া গেছে তারা কিভাবে পালিয়ে বেড়াচ্ছেন তাদের কিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে কীভাবে মনোনয়ন উইথড্র করানো হচ্ছে আজকে আপনাদের কাছে একটা অডিও শোনাবো অডিওটা শুনলে বুঝতে পারবেন গ্রাম বাংলা কীভাবে চলছে ভাইরাল হওয়া অডিওটা আমাদের কাছে এসছে কীভাবে প্রার্থীকে উইথড্র করানোর জন্য নরমে গরমে প্রেশারটা দেওয়া হচ্ছে এই প্রেশার গ্রাম বাংলার মানুষ নিতে পারে এর পাশে পুলিশ নেই প্রশাসন নেই কেউ নেই ফলে স্বাভাবিকভাবে কী করে মানুষগুলো কন্টেস্ট করবে 8ই জুলাই ভাবুন তো অডিওটা শুনুন হ্যালো আমি মনমোহিনী বিশ্বাস বলছিলাম হ্যাঁ বলো বলছি দাদা তুলে নিন না দাদা আপনার যা কথা আমরা করে দেবো কী চান আপনার ছেলেকে একটু বলুন না দাদা তুলে নিতে কি চাই আমরা করে দেবো আমি তো ওনার ছেলে বলছি আমার মা তো এখানটায় নেই আমি তো জানি না কোথায় চলে গেছে তোমার মা আমার মারা তো একটু হসপিটালে গিয়েছে তাহলে হসপিটালে তুমি ফোন করো মাকে যে তুলে নাও। মার কাছে ফোন তো নেই, এবার বাবার ডিউটিতে গিয়েছে। তাহলে তুমি একটু চলে এসো মাকে, তোমার মা দাঁড়িয়েছে তো, হসপিটাল থেকে ধরে নিয়ে এসো মাকে। স্যার দেখছি, আমি ফোন করছি, তাহলে মাকে ফোন করি। ঠিক আছে ঠিক আছে রাখছি। হ্যালো হ্যালো অনু। হ্যাঁ আরে ভাই আমার রাগ করে গেল, আমার শোনো আমার এত চাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি। হ্যাঁ আজকে আমি বাধ্য হয়ে গৌতমদা মনির কাছে আমি ঠিক আছে, আমার কাছে ছেলের নাম্বার আছে, হুম এটার সাথে ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। আচ্ছা তাহলে বলতো খুব বিপদ হচ্ছে, মানে মানে রাগ করেছি না খুব, মানে তৃণমূল তো জানিস তো, তৃণমূল শাসক দল, বুঝতে পেরেছি ভাই, হুম শাসক দল, বুঝতে পেরেছি, ছাড়বে না ক্ষমতায়, বুঝতে পেরেছি, হুম যে কোনো উপায়ে করে নেবে, বুঝতে পেরেছিস। আচ্ছা হ্যাঁ এবার তোর ব্যক্তিগত তুই কি করবি না করবি তোদের ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ সে তো হ্যাঁ হ্যাঁ তোদের ব্যাপার, এবার দেখ কি করবি না করবি দেখ, ঠিক আছে। আমাকে বলেছে যে ওর মামার সব কথা বলা, ঠিক আছে। এবার আমি তোর নাম্বারটা পেয়েছি, ঠিক আছে, আমি ঠিক আছে ওরা বলে আমার কাছে দে, আমি বলি না আমার আমার ফোন দেবো, ঠিক আছে। হ্যাঁ এবার তোদের তুই তো কথা বুঝলি শুনলি, হ্যাঁ কিনা। হ্যাঁ হ্যাঁ জন্য বলছি এবার তোরা কি করবি ডিসিশন নিয়ে, কিন্তু তাহলে খুব বিপদ, বুঝতে পেরেছি। আমি চাই না যে ভাই তোদের তোদের আমি তোদের আমি এতদিন কোনো কোনো চাপ দিয়েছি না, কোনো কিছু বলেছি কি, হ্যাঁ কি না। তোর নিমিশন করেছে তোর মা, আমি একটা টাকা পাঠাতাম তো, হ্যাঁ কি না। ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বল। ওই জন্য বলছি এবার তোরা কি ডিসিশন নিবি না নিবি, ঠিক ঠিক আছে ঠিক আছে, তবু একটা দেখ আর যদি কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় কি না হয়, তারপরে বল ছেলে। হ্যাঁ কথা তুমি বলো না। হ্যালো হ্যালো এ বাবু একটু করে নে না বাবা, এটা আমি অধিকারী বলছিলাম। হ্যাঁ বলুন, একটু করে নে না বাবা, এটা কি সমস্যা আছে পরে দেখে দিই আমি। আচ্ছা আমি তো এইসব ব্যাপারে জানি না, মা বাবাকে জিজ্ঞাসা করি, করে একটু কথা বল বাবা। আর তো আধ ঘন্টা সময় আছে, একটু দেখ বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নর্মাল কোনো ইয়ে নেই, আমার বাস চলে গেছে ওইটা নিয়ে হাইকোর্টে ওই জন্য আমার খাওয়া চলছিল আচ্ছা হ্যালো হ্যাঁ বলো। রাগ করিনি, দেখ দিয়ে করে নে, আন্ডারস্ট্যান্ডিং করে নে, বুঝতে পারছিস। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ তাহলে তো তোরাও তো এক সময় তৃণমূলে মিটিং দিয়ে যেতিস, বল হ্যাঁ কি না। ঠিক আছে এবার আমি চাই না আমার মধ্যে বিপদ বিপদ হোক, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ এবার তোর মা বাবার সব কথা বলছে, আর বলছে বিপদ হলে কেউ থাকবে না, থাকবে রামপ্রসাদ না, থাকবে কোকিল, ওরা তো অ্যাকচুয়ালি গন্ডগোল বাঁধাবার জন্য তো তোর আমাদের পাড়া থেকে ক্যান্ডিডেট করেছি, পাড়া থেকে ক্যান্ডিডেট করতে পারে বিজেপি, ব্যাপারটা বলছি। আমি জানি তুমি একটা সমস্যা আসবে, আমি না করলেও এরকম চিন্তা করে দেবো, পাড়ায় কি একটা বিজেপি ক্যান্ডিডেট করতে পারলো না, হ্যাঁ কি না। হ্যাঁ আগে দেখে দেখে আমাদের পাড়ায় কেন করলো, আর দেখে দেখে তোদেরই করেছে, যাতে তোদেরকে আগে তোরা তোরা প্রথমেই পালিয়ে পালিয়ে মারবি, বল উত্তর আগে দেখ, বসে আয় না একটা আন্ডারস্ট্যান্ডিং করে নে না কি কি করা যায় না করা যায়, ঠিক আছে। কেন দেখ পুলিশ প্রশাসনটা এদের স্বয়ং এসডিপি এদের, বুঝতে পেরেছিস, ঠিক আছে। দেখ কি করবি তোদের ব্যাপার, ঠিক আছে। আমি ভালোর জন্য বললাম, এবার তোদের ব্যাপার, ঠিক আছে। বলতে পারবি না যে আমি তোদের ভয় দেখিয়েছি বা শেয়ার দিচ্ছি হ্যান ত্যান, কোনো দিদি না নমিশন করতেছি তোর মা আমার সামনে, তাও আমি তোকে করতে দিয়েছি। এবার যেহেতু মুসলমানের ছেলেদের তুলতেছে আসে যারা আইসব করেছে, বুঝতে পেরেছিস। হ্যাঁ এবার দেখ তুই কি করবি, রাখছি। হ্যাঁ আচ্ছা।